আসসালামু আলাইকুম বাংলাওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্বের প্রথম ভ্রাম্যমাণ বহুল মসজিদ যখন যেখানে প্রয়োজন সেখানেই নিয়ে যাওয়া যাবে মসজিদটিকে জাপান অলিম্পিক দু হাজার কুড়ি সালকে কেন্দ্র করে জাপানের তৈরি মোবাইল মসজিদ বিশ্বব্যাপী চমক ছড়িয়েছে তবে দু হাজার সতেরো সালের সাতাশে এপ্রিল দামি ব্র্যান্ডের পাথর আর টাইলস দিয়ে অত্যাধুনিক ও নান্দনিক বিলাসবহুল প্রথম মোবাইল মসজিদ তৈরি করে দুবাইয়ের সাত তারকা হোটেল বুর্জ আল আরব কর্তৃপক্ষ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে মোবাইল মসজিদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যা জাপানে তৈরি হয়েছে তো এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দিন সুপ্রিয় দর্শক জাপানের তৈরি এ ব্রাহ্মমান মসজিদটির আকার আটচল্লিশ বর্গমিটার যা পঁচিশ টন ওজনের ট্রাকের উপর নির্মিত পঞ্চাশ জন মুসল্লির অজু ও নামাজের পূর্ণ ব্যবস্থা সম্মিলিত মসজিদটি বানাতে জাপানের খরচ পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় ছিয়াত্তর লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা তবে বিশ্বের প্রথম ব্রাহ্মমান বিলাসবহুল মসজিদ তৈরি হয় দু সালের ২৭ এপ্রিল চুরাশি কোটি টাকা বেয়ে নির্মিত বিলাসবহুল এ মসজিদে নামাজ পড়তে পারবে মাত্র দুইজন মানুষ মসজিদের পঁচাত্তর ভাগ কাজ মূল্যবান বিশুদ্ধ আম্বর পাথর দিয়ে তৈরি করা হয় বাদামি লাল সাদা নীল কালো সবুজ ও ধবধবে সাদা রঙের স্ফটিক ও সুগন্ধিযুক্ত মহামূল্যবান আম্বর পাথরগুলো দিয়ে সাজানো ছিল মসজিদটি বিশ্বের প্রথম এই ব্রাহ্মমান মসজিদটিতে ইসলামী ভাবধারা ফুটিয়ে তোলার জন্য দেওয়ালে অঙ্কন করা হয়েছিল সুসজ্জিত অ্যারাবিক ক্যালিগ্রাফি যা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল তৈরি করা হয়েছিল একটি গম্বুজও গম্বুজটি আকারে ছোট হলেও তা মসজিদের সৌন্দর্যকে পরিপূর্ণ করে দেয় এ মসজিদের ফ্লোরে ব্যবহার করা হয় অত্যাধুনিক আম্বর টাইলস বিলাসবহুল রাজকীয় কার্পেট দেওয়া হয় আম্বর টাইলসের উপর ছাব্বিশ বর্গমিটার আয়তনের বহনযোগ্য ভ্রাম্যমাণ এ মসজিদটিতে নামাজ পড়তে পারবে মাত্র দুইজন মানুষ আম্বর পাম্প কোম্পানি নির্মিত অত্যাধুনিক দামি এ মসজিদটি সেট আপ দিতে সময় লেগেছে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা দুইজন মুসল্লির নামাজ পড়ার এই স্থান তৈরিতে খরচ হয় এক মিলিয়ন ডলার তথা বাংলাদেশি টাকায় চুরাশি কোটি টাকা দুবাইয়ের সাত তারকা সমৃদ্ধ হোটেল বুর্জ আল আরব মূলত এই মসজিদটি বিশ্বের নামি বিলাসবহুল হোটেল ও ভিআইপির টার্মিনালের জন্য তৈরি করা হয় দেশটিতে অবস্থিত বিশ্বের অন্যতম জেটেক্স ভিআইপি টার্মিনালে আম্বর পাম্পের তৈরি এই বিশেষ মসজিদটির শোভা পায় ধারণা করা হয় এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহু মসজিদ যখন যেখানে সা সেখানে নিয়ে যেতে পারবেন এই মসজিদটিকে জাপান অলিম্পিক দু হাজার সালকে কেন্দ্র করে জাপান তৈরি করেছে এই মোবাইল মসজিদটি তো সুপ্রিয় দর্শক এই মসজিদের একটি খবর শুনতে পেয়ে আপনি কতখানি আনন্দিত হলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য